শুক্রবারের মতো পবিত্র একটা দিনে বাংলাদেশ আমাকে পিচ্ছি পিচ্ছি পোলায় ব্যানগুলারে হারাইয়া সিরিজ জিততে নিল, তাই দুঃখে কষ্টে মঙ্গল গ্রহে আগামীকাল হরতালের ডাক দিলাম। শনিবার হরতাল হরতাল হরতাল, আগামীকাল হরতাল হইলে আমি বাংলাদেশে যাবো কেমনে? বাংলাদেশে যাওয়া আমার খুব দরকার। কেন বাংলাদেশে যাইয়া কি করবি? আমাগো নামে গিবত করবি নাকি? আরে না ভাই, আপনাকে কচি কচি পোলায় প্যানগুলারে হারাইয়া বাংলাদেশ সিরিজ জিততে নিছে, তাই কচি কচি মুরগি দিয়া তামিম সাকিবদের সাথে পার্টি করমু। আহবাতি যা হো, পার্টি হবে, মজা মস্তি হবে, সব হবে, শুধু তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হবে না। ভাই খাবার না দিলেন কচি কচি মুরগিগুলার মাংস খাইয়ে আমার হাড্ডিগুলা দিলেই চলবে? আমি আপনাকে খাইয়ে দিলে আপনি কি মাইন্ড করবেন? ভাবছিলাম সিরিজটা জিততে ওরাদোরা পার্টি করমু, ওরাদোরা খামু, কিন্তু বাংলাদেশ তো আমাকে মুখের খাবার কাইরে নিল। ভাই আপনাদের সবার মুখের সাইজটা দিয়া যায়, আপনাদের জন্য খাবার পাঠামু। আরে মিরাজ মজা করিস না, কলিজাটা ফাটটা যাইতেছে দুঃখে কষ্টে। কলিজা ফাটলে সমস্যা নাই, তবে লক্ষ্য রাইখেন ডিম দুইটা যাতে না ফাটে, ওইগুলা পরের মেসে আমরা বল করে ফাটামু। আমার আওলা জাওলা বলের কারণে বাংলাদেশ জিততে গেল, তাই বাংলাদেশের উচিত আমার একটা চুম্মা দেওয়া। আসলে একটা চুম্মা তোর প্রাপ্য, কিন্তু তুই তো 14 দিন ধরে ব্রাশ করস না। ও তাই নাকি? সেই জন্যই তো খেলার মাঠে সব সময় একটা দুর্গন্ধ ছিল, আমি তো মনে করছিলাম কেউ একজন নন স্টপ গ্যাস ছাড়তেছে। যাই হোক, বাংলাদেশের মুস্তাফিজ খুব খারাপ, ও বল করার সময় বলের দিকে কোন নজরে তাকায়। কিরে বাঙ্গি ফাটাস, পরপর 2 ম্যাচে আমার বলে আউট হইয়া তোর মাথা নষ্ট হইয়া গেছে নাকি? আউট কি আমি এমনি এমনি হইছি নাকি? বেশিক্ষণ ক্রিজে থাকলে তুই তো আমার দিকেই কোন নজরে তাকাবি, তাই আমি তাড়াতাড়ি আউট হইয়া গেছি। বুঝতে পারছি তোর সমস্যাটা, তোর একদিন বন্ধ করে আটকাইয়া হিরো আলমের গান ফুল ভলিউমে শোনাইতে হবে। আপনি এমন পাশনের মতো কথা কন, কিছু করার নেই, নিয়ম এটা। আচ্ছা পোলায় পান, আজকের ম্যাচে আমি যেন কত রান করছি। ভাই আপনার প্রশংসা করতে হবে, সেটা সহজ ভাবে বললেই পারতেন, এইভাবে পেঁচানোর কি দরকার? আমার সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক না। সত্যি কথা বলতে কি, আমি 50 বলে 43 রান করছি আর 2টা উইকেট নিছি, তাই আমার জন্য একটা হাততালি হয়ে যাক। আমি তো ভাবছিলাম সাকিব ভাই দীর্ঘদিন মাঠের বাহিরে থাইকা খেলা বুইলা গেছে, কিন্তু এখন তো দেখি আগের থেকেও ভালো খেলে। হরে ভাই তোদের বুঝতে হবে আমি সাকিব কি জিনিস, এখন থেকে প্রত্যেক ম্যাচে ওরা দোরা ব্যাটিং বোলিং করে করবো আমি ফিনিশ। সব পাস পাইনা, সব পাস। কিরে সাকিব, নিজের ডুল নিজে পিটানো শুরু করলি কবে থেকে? আরে গেল ভাই বুঝেন না কেন, নিজের কাজ নিজে করাই ভালো। তা অবশ্য তুই ঠিকই বলছস, কিন্তু 2 সন্তানের বাবা হইয়া গেলি, এখন পর্যন্ত তো মিষ্টি পাইলাম না। কেন আপনাকে কচি কচি পোলায় পানগুলার এক কেলা বাস দিতাছি, এর থেকে বড় মিষ্টি আপনি আর কি চান? যা তোর সাথে আর কথাই কমু না, যেদিন মিষ্টি খাওয়াবি ওই দিন কথা কমু। আমি খুব টেনশনে আছি, নিজের টিমের বদনাম কিভাবে যে করবো আমি তো সেটাই বুঝতেছি না। ভাই বদনাম মানে কি কইতেছেন আপনি? আসলে আমাগো টিমের ব্যাটিং গুলা খুব স্বার্থপর, ওরা ব্যাটিং এ নামলে নিজেরাই সব ওভার খেলতে চায়, পরের ব্যাটসম্যান গুলার একদমই সুযোগ দিতে চায় না। হ ভাই সেই দিক থেকে আমরা অনেক ভালো, আমাগো টিমের সবাই রে আমরা ব্যাটিং দেই। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের বাচ্চা বাচ্চা পোলায় পান গুলা তোমরা বাংলা ওয়াশ হওয়ার জন্য রেডি হও, 3rd ODI 25 তারিখে মানে 24 তারিখের পর, 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ঠিক আছে আব্বা, থুকু কি কই। ঠিক আছে ভাই, বাংলা ওয়াশ থেকে বাঁচার জন্য আমরাও প্রস্তুতি নিমু। যা যা যা, সর সর সর, সামনে তে সর। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজকে 2-0 হারাইয়া বাংলা ওয়াশ লুডিং এ গেল, 25 তারিখের ম্যাচটা জিততে বাংলা ওয়াশ সম্পূর্ণ করমু। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা। আমরা করব জয়, আমরা করব জয়।